আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি পিৎজা তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার যা যা লাগবে, প্রথমে আমি হাফ কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি দিয়ে এটা আমি 5 মিনিট রেস্টে রেখেছি। এখানে দিয়ে দিচ্ছি ময়দা, দুই কাপ পরিমাণ ময়দা দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এবার সবগুলো একসাথে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। ডোটা একটু স্টিকি হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল দিয়ে আবারও ভালো করে আমি এটা মেখে হাত দিয়ে মুখে নিব। এটা মুখতে মুখতে দেখা যাবে যে স্টিকি ভাবটা চলে যায়। 5-6 মিনিটের মতো আমি এটা মুখে নিয়েছি। এবার একটু তেল দিয়ে আমি ডোটা রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য। আমি এটা বন্ধ ওভেনে রেখে দিচ্ছি, এখানে 2-3 ঘন্টা এখানেই থাকবে। আমি পিৎজার জন্য টপিংসের জন্য নিয়ে নিয়েছি এখানে 1 কাপের মতো চিকেন কিউব করে কাটা, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ দিয়ে সবগুলো একটু ম্যারিনেট করে 5-6 মিনিট আমি রেখে দিব। এবার আমি চুলায় চলে যাচ্ছি, একটা প্যান দিয়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। চিকেনটা আমি ভেজে নেব, যেহেতু ম্যারিনেট করা ছিল বেশি সময় লাগবে না। চিকেনটা আমার রান্না হয়ে গিয়েছে, দেখুন আমার এই ডোটা ডবল হয়ে গিয়েছে ফুলে। এখন আমি এটা বাতাসটা বের করে দিব। এটা আমি আর একটু মুখে নিব। এইভাবে দুই পাশ থেকে হাত দিয়ে ভিতরের দিকে টেনে টেনে নিয়ে এটাকে কিছুক্ষণ এইভাবে করব। এবার এটাকে আমি 2টা পিৎজা বানাবো, যা ডো হয়েছে 2টা পিৎজা এটা গোল করে আমি ডো 2টা গোল করে আরও 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখুন আবার এটা ফুলে গিয়েছে। এখন আমি এটা পিৎজা তৈরির জন্য নেব। এটা আস্তে হাতে করতে হবে, কারণ এটা খুবই সফট হয়ে গিয়েছে। আমি পিৎজা রুটিটা তৈরি করে ফেলেছি, এখন আমি পিৎজা ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি রুটিটা বিছিয়ে দিয়েছি পিৎজা ট্রেতে, এখন আস্তে আস্তে চেপে চেপে সমান করে দিলাম। আর
কাদার কাছে একটু উপরের দিকে একটু চেপে দিচ্ছি। এবার আমি একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি। পিৎজা টপিংসের জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পিৎজা সস, এটা আমি নিজে তৈরি করেছি। এবার দিয়ে দিচ্ছি চিজ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তিন রঙের ক্যাপসিকাম আমি এখানে ব্যবহার করেছি, লাল সবুজ হলুদ। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, গ্রিন করে কেটেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অরিগানো, দিয়ে দিচ্ছি আবার চিজ, মোজারেলা চিজ নিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। আমি এটা ওভেনে দিয়েছিলাম 200 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিটের জন্য। হয়ে গেছে আমার পিৎজাটা।